আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যকর একটি ইফতার স্পেশাল রেসিপি। আমার আজকের রেসিপি ফ্রুট সালাদ। এই ফ্রুট সালাদ খুব সহজে তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু দারুণ হয়। চলুন দেখে নিই তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে দুইটি অরেঞ্জ নিয়েছি, আমি ফ্রেশ জুসটাই ব্যবহার করছি। তারপর হাত দিয়ে চেপে এখন এই অরেঞ্জের রসটা বের করে নিচ্ছি। আমার এখানে এক কাপের মতো হয়েছে অরেঞ্জ জুস। তো আমি এখন যে বিচিগুলো সেগুলো একটা ছাঁকনিতে ছেঁকে তারপর ফেলে দিব। আমি এখানে একটা ছাঁকনিতে অরেঞ্জ জুসটাকে ছেঁকে নিয়েছি। আর এই ফ্রুট সালাদ তৈরি করার জন্য লাগবে আমার কিছু ফল। এখানে আমি কালো আঙ্গুর কেটে নিচ্ছি। আর এই টুকরোগুলো আসলে যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি ঠিক এরকম করে কেটে নিচ্ছি আঙ্গুরগুলো। আমি দুই ধরনের আঙ্গুর এখানে দিলাম। তারপর এখানে তরমুজ নিয়ে নিচ্ছি। আমি তরমুজের বিচিটা বাদে টুকরো করে নিচ্ছি, আর বিচিগুলো যেন না থাকে, তাহলে সালাদটা খাওয়ার সময় ভালো লাগবে না। এখানে নিয়ে নিচ্ছি আমি ড্রাগন ফ্রুট। আমি এখানে ড্রাগন ফ্রুট অর্ধেক নিয়েছি। আমি সবগুলোর মাপটা বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে তৈরি করতে পারেন। তো আমি ড্রাগন ফ্রুটটাকেও এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর নিয়েছি এখানে আপেল। আমি এখানে আপেলটাকেও এরকম করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে খোসাটা বাদে, মানে খোসাটা ছাড়িয়েও টুকরোগুলো করে নিতে পারেন। আমি খোসা সহ টুকরোগুলো করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা পেয়ারা। পেয়ারার যে বিচির অংশটা সেটা ফেলে দিয়ে তারপর আমি পেয়ারাটাকে টুকরো করে নিয়েছি খোসা সহ। বিচি থাকলে কিন্তু ভালো লাগবে না ফ্রুট সালাদটা খেতে, তাই বিচিটা অবশ্যই ফেলে দিতে হবে। তারপর এখানে আমি কিছু আনারদানা নিয়ে নিচ্ছি। আর ফ্রুট সালাদের জন্য আসলে যার যার পছন্দ মতো আরও কিছু ফল অ্যাড করতে পারেন, কিংবা তিন চার আইটেমের ফল দিয়েও তৈরি করতে পারেন। তারপর আমি এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি, আর এই পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তারপর যে আমি ফ্রেশ জুসটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে, আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। তারপরে এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে জুসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন একে একে আমি সবগুলো ফল দিয়ে দিচ্ছি। তারপর আমি আঙ্গুরটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আনার দানাগুলো। আর এখানে কিন্তু আপনারা ফ্রুট সালাদের মধ্যে অরেঞ্জ জুসের পরিবর্তে অ্যাপেল জুসও ব্যবহার করতে পারেন, বা যে কোনো ফলের জুসটাই ব্যবহার করতে পারেন। আমি অরেঞ্জ জুসটা দিয়ে তৈরি করছি, আর অরেঞ্জ জুসটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো এখানে আমি সব কিছু একসাথে একটু মিলিয়ে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতার কুচিগুলো। আর পুদিনা পাতাটা কিন্তু একদমই অপশনাল, যারা পুদিনা পাতা পছন্দ করেন তারাই দিবেন, যারা পছন্দ করেন না তারা দেওয়ার দরকার নেই। এটা একদমই অপশনাল, আমার পছন্দ তাই আমি অ্যাড করলাম। তো পুদিনা পাতাটা দেওয়ার পর এখন সব কিছু একসাথে মিশিয়ে নিলে এই ফ্রুট সালাদটা তৈরি। তো এখানে আমার ফ্রুট সালাদটা তৈরি হয়ে গিয়েছে। এই ফ্রুট সালাদটা খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি আমার মতো করে তৈরি করেছি। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, অবশ্যই তৈরি করবেন। আর ইফতারের টেবিলে এই ফ্রুট সালাদটা রাখবেন, এটা এমনিতেও স্বাস্থ্যকর। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।